2024 সালে $100 ইনকামের আইডিয়া দিব। মাত্র $100 পার ডে। এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করব, যে জিনিসগুলো ফলো করলে 2024 সালে আপনি প্রতিদিন $100 ইনকাম করতে পারবেন। প্রথমত আইডিয়াগুলো শেয়ার করি, তারপরে আপনি নিজেই ডিসাইড করবেন $100 নাকি $1000। তাহলে একটু প্রথম থেকে শুরু করি। যদি আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি, ভিডিও মেকিং, শর্ট ভিডিও, রিল, টিকটক, এই জিনিসগুলো থেকে ইনকাম করা যায় খুব সহজে। কিন্তু আপনি কি জানেন, এগুলো থেকে ইনকাম করা খুবই টাফ 2024 সাল না, এখন থেকে যত দিন যাবে কন্টেন্ট ক্রিয়েশনটা কত পরিমাণে হার্ড হবে। আপনি যদি মনে করে থাকেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, ভিডিও আপলোড করব, মানুষ যেভাবে ইনকাম করে সেভাবে আমি ইনকাম করব, তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটতেছেন। কারণ ভিডিও মেকিং এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে ইনকাম করাটা খুবই টাফ। তাহলে প্রতিদিন কিভাবে $100 ইনকাম করা যায়, আপনি একটু ভালো করে খেয়াল করুন। আজকাল রিক্সাওয়ালারাও ব্লগ বানায়, আমি কাউকে হেট করে কথাটা বলিনি, কারণ এখন সবাই ভিডিও বানায়। ভিডিওগুলো যে বানাচ্ছে দেখবে কে? দেখার মানুষের অভাব। আপনি নিজে একটু ভাবুন তো, আপনি কয়জনের ভিডিও দেখেন আর কয়জনের মানুষ ভিডিও আপলোড করে? আজকাল যার ফোনে ইউটিউব অ্যাপ আছে সেই কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এত এত ভিডিও যে আপলোড হচ্ছে, এদের মধ্যে যুদ্ধ করে আপনি কি পারবেন আগাতে? আপনি কি পারবেন তাদের মতো ইনকাম করতে? তাহলে বলবেন ভাই তারা তো করতেছে, তারা ছোট ছোট মানুষ হয়ে যদি পারে তাহলে আমি পারবো না কেন? সমস্যাটা হচ্ছে এখানে, সবাই যদি মাটি কাটে তাহলে কোদাল বিক্রি করবে কে? আমি জাস্ট ওই পয়েন্টটাকেই ধরবো, যেখানে ইনকাম বেশি সেখানে কম্পিটিশনও বেশি। কিন্তু এই কম্পিটিশনের রাস্তায় যদি আপনি উল্টোভাবে হাঁটেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? যারা ভিডিও বানায় তাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না কিভাবে ভিডিও বানাতে হয়, কিন্তু সবাই ভিডিও বানাবে। সো এখানে আপনার যে কাজটা হবে কয়েকটা দিক আমি ভেঙে বলবো। প্রথমত একটা মানুষের ভিডিও বানাতে কি কি লাগে আমি যদি একটু শুরু থেকে বলি, প্রথমেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর পরে সেই ভিডিওটাকে এডিট করতে হয়। এবার আসি আসল কথায়। প্রথমত আমাকে টার্গেট করতে হবে কন্টেন্ট ক্রিয়েশনে, আমি ভিডিও বানাবো না, ভিডিও বানানো মানুষগুলোকে হেল্প করব। প্রথম যে হেল্পের বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিং করিয়ে মানুষকে হেল্প করতে পারি, সেটার জন্য প্রথমত যেটা করতে হবে ফ্রি সার্ভিস দিতে হবে। আপনি সবাইকে ফ্রিতে সার্ভিস দিবেন এবং এই ফ্রিতে সার্ভিস দেওয়ার ফলে আপনার কাছ থেকে সেই মানুষগুলো বারবার সার্ভিস নেবে। এরপরে একটা টাইমে আপনি কিছু চার্জ করবেন, এরপরে দেখবেন আপনার বড় একটা কমিউনিটি হয়ে গেছে যেখানে সবাই আপনার কাছ থেকে ভিডিও এডিট করে নিচ্ছে, এরপর আপনি চার্জ করবেন। এখন আসি ভিডিও তৈরি করার ব্যাপারে। আপনি কি জানেন অনেক মানুষেরই ভিডিও তৈরি করার জিনিসগুলো নেই? একটা ভিডিও তৈরি করতে ক্যামেরা লাগে, লাইট লাগে, স্ক্রিপ্ট লাগে। সো এই জিনিসগুলো যদি আপনি তৈরি করে দেন, সবাই তো ভিডিও বানাতে চায় কিন্তু কি কি টপিকে ভিডিও বানাবে, এই হেল্পটা যদি আপনি করেন তাহলে এটাই হবে আপনার পরের স্টেপ। টোটাল প্রসেসগুলো আপনি করবেন ফ্রিতে। একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরকে যখন কয়েকটা সার্ভিস আপনি দিবেন সে কিন্তু বারবার আপনার কাছে আসবে, সো ওই টাইমে আপনি তাকে চার্জ করবেন। সো ভিডিও এডিটিং গেল, ভিডিও ক্রিয়েশন গেল, এবার আসি ভিডিও প্রমোশনে। এই জায়গাতে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল মোটামুটি গ্রো বা র্যাঙ্ক করতে 5 থেকে 10 বছর সময় লাগে। আপনি যদি মনে করে থাকেন আমি এখন একটা ইউটিউব চ্যানেল খুলে ভালো ভালো ভিডিও আপলোড করে র্যাঙ্কিংয়ে চলে যাব, কোনোভাবেই সম্ভব না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কোনোভাবেই আপনি র্যাঙ্কিং তো ভালো কোনো ভিউই পাবেন না, যদি না সেটাকে মার্কেটিং করেন অথবা প্রমোশন করেন। সো আপনার কাজ হবে একটা ইউটিউব চ্যানেলকে প্রমোশন করা। এখানে আপনার কাজটা কি হবে, এখন আর কেউ চায় না 5 থেকে 10 বছর বসে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে, চায় 5 থেকে 10 দিন একটা চ্যানেল র্যাঙ্ক হোক। যার ইউটিউব চ্যানেল আছে আপনি তার কাছে জিজ্ঞেস করে দেখুন যে সে কিন্তু এই জিনিসটা সবসময় ভাবে, আমি আমার ভিডিওকে কিভাবে প্রচুর পরিমাণে মানুষের কাছে নিব, প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করব। তার কাছে যদি আপনি এই ক্যাম্পেইনটা সাজান যে আমি আপনার ভিডিওকে প্রমোশন করে দিব। সো প্রমোশন বিভিন্ন ভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আপনি যদি তার চ্যানেল প্রমোশন নিয়ে কাজ করেন, মানে সোজা কথা আপনি চ্যানেলের ভিডিও আপলোডের পরের ম্যানেজমেন্টের কাজটা করবেন, এই কাজটা যদি আপনি করেন তাহলে ওই ক্রিয়েটর আপনার কাছেই আসবে তার পরবর্তী ভিডিও প্রমোশনের জন্য, কারণ তার কাছে কিন্তু এনাফ টাইম নেই। এর পরের স্টেপে আসি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সকল ক্রিয়েটরেরই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা ফেসবুক। সো এগুলো তো সেই ম্যানেজ করতে পারে, কিন্তু এখানে যদি আপনি কয়েকটা সার্ভিস তাকে দিতে পারেন, এটা কিন্তু ফ্রিতে দিতে হবে, তাহলে সেই ক্রিয়েটর আপনার কাছেই আসবে। যেমন আপনি তার পেজে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে রিল বানিয়ে দিবেন, সে যে ভিডিওগুলো বানায় সেগুলো থেকে শর্ট শর্ট রিল, এবং তাকে কিছু ডিজাইন করে দিবেন যেগুলো সে প্রতিদিন আপলোড করতে পারে। এগুলো যখন আপনি কিছু দিবেন তারপরে কিন্তু ওই ক্রিয়েটর আপনার কাছে আসবে। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ক্রিয়েটর নিয়ে কথা বলতেছি, কয়েকটা দিক নিয়ে। একটা ক্রিয়েটর ভিডিও বানানোর জন্য এই কাজগুলোই করে, ভিডিও ক্রিয়েট করা, ভিডিও এডিট করা, ভিডিও প্রমোশন করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা এবং ভিডিও স্ক্রিপ্ট যেটা সে শুরুতে করে। সো এই যে কাজ
কাজগুলো টোটাল কাজগুলো করে। সবাইকে তো আপনি সব সাপোর্ট দিতে পারবেন না, কেন না একজন ক্রিয়েটরের সকল সাপোর্ট দরকার হয় না। যেমন ধরেন আমি ভিডিও বানাই এবং স্ক্রিপ্ট লিখি, এই জিনিসগুলো কিন্তু আমি করি, এগুলো কিন্তু আমার কাউকে দরকার হয় না। এরপরে দেখেন ভিডিও এডিটিং, এটা কিন্তু আমি করি না। সো এই পয়েন্টটা থেকে কিন্তু আমার একজন মানুষ দরকার। এরপরে আমি যদি ডিজাইনের দিকে যাই, ম্যানেজের দিকে যাই, সোশ্যাল মিডিয়া, সো ওখানে কিন্তু আমার মানুষের দরকার। সো একজন ক্রিয়েটরের এক এক সাইড থেকে দরকার, ওই জায়গাটা আপনাকে ধরতে হবে। ভিডিও বানিয়ে ইনকাম করার থেকে ভিডিও বানানো মানুষদের কাছ থেকে ইনকাম বেশি করা যায়। আপনি কি জানেন বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম কত, আর বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরে যারা সাপোর্ট দেয় তাদের ইনকাম কত? আমি নেক্সট ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের ইনকাম দেখাবো। আপনি নিজেই ডিমোটিভেট হবেন কন্টেন্ট ক্রিয়েশনের, কিন্তু এই জায়গাটাকে ধরে রেখে বিভিন্ন ধরনের বিজনেস করা যায়। আমি কিন্তু একটা জিনিস নিয়ে কয়েকটা বিষয়ের উপরে আইডিয়া দিয়েছি, এবার এই আইডিয়াগুলোকে সাজিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের বিজনেস, যেখান থেকে আপনার প্রতিদিন $100 উপরে ইনকাম হবে। এটা আমার চ্যালেঞ্জ এবং এটা আমি ফিজিক্যালি আপনাকে দেখাবো এবং আমার ইনকাম থেকে শুরু করে টোটাল প্রসেসটা আপনাকে দেখাবো। আর এই যে কাজগুলোর কথা বললাম এটাকেই বলে এজেন্সি। আপনি চাইলে আপনার নিজের এজেন্সি দাঁড় করিয়ে ফেলতে পারেন, খুবই খুবই সহজ, শুধু একটু আইডিয়া এবং সেটাকে জেনারেট করে মাঠে নামার অপেক্ষা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।